আসসালামু আলাইকুম। খেতে চাই সুস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের কিছুদিন আগেই কুরবানির ঈদ শেষ হয়েছে। কুরবানিতে আমরা সবাই গরু কুরবানি দিয়ে থাকি। এই গরুর মাংস দিয়ে আমি আজকে একটা কাবাব রেসিপি আপনাদেরকে দেখাবো। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 কেজি গরুর কিমা নিয়েছি। 1 কেজি গরুর কিমার মধ্যে আমি 20% মতন চর্বি দিয়েছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 4টা পেঁয়াজ ডাইস করে কেটে দিয়েছি। আপনারা ইচ্ছা হলে এর মধ্যে পেঁয়াজটাকে গ্রেট করে দিতে পারেন অথবা পেঁয়াজের রসও দিতে পারেন। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ কাবাবের মশলা দিয়েছি। কাবাবের মশলাটা আমার মশলা রেসিপির মধ্যে আছে, আপনারা দরকার হলে দেখে নেবেন। এরপর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1/2 চা চামচ বিট লবণের গুঁড়া দিয়েছি। 1 চা চামচ থেকে বেশি একটু লবণ দিয়েছি। এরপর আমি 1টা পোড়া আস্ত মিডিয়াম সাইজের লেবুকে রস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, ঘিটা দিয়েছি সুন্দর একটা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এর মধ্যে 1/2 চা চামচ চাট মশলা দিয়েছি। তারপর কিমাটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিব। খুব ভালোভাবে মাখতে হবে, কারণ প্রত্যেকটা কিমার ভিতরে ভিতরে যেন মাংসের মশলাগুলো ঢুকে যায়। এরপর আমি এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1টা প্লেটের মধ্যে আমি কিছু পরিমাণ পানি নিয়ে এর মধ্যে আমি যে কাঠিটার মধ্যে কাবাবটা তৈরি করব সেই কাঠিগুলো ভিজিয়ে নিয়েছি। কাঠিগুলো ভিজিয়ে নিলে সুবিধা হচ্ছে কাঠিগুলো ভাজার সময় পুড়ে যাবে না। তারপর 1টা বাটিতে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে তার মধ্যে হাতগুলো সুন্দর করে ভিজিয়ে আমি কাঠির মধ্যে কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কাবাবটা কিভাবে তৈরি করে নিয়েছি।
তৈরি হয়ে গেল আমার কাঠি কাবাব। এরপর একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দিয়ে লো মিডিয়াম হিটে আমি কাবাবগুলোকে ভেজে নিব। খুব বেশি জোরে জাল দিয়ে কাবাবগুলো ভাজা যাবে না, তাহলে কাবাবের ভিতরে কাঁচা থেকে যাবে, কাবাবটা পুড়ে যাবে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভিতরটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর একটি ফয়েল পেপারে আমি কয়লা দিয়ে এটাকে আমি স্মোকি করে নিব, তাহলে কাবাবটার মধ্যে থেকে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। তৈরি হয়ে গেল আমার কাঠি কাবাব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন ভিডিও বা নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।